আমি তো বলছি তৃণমূলে জানি, তৃণমূলের ভোট কত বেড়েছে, টোটাল ভোট কোথায় পড়েছে? বিজেপির ভোটাররাই বেরোননি বাড়ির থেকে। তিনটে বিধানসভায় যদি ভোট লুট হয়ে যায় তাহলে আমি কোথায় মেকআপ করবো? তাই হয়েছে, ভোট বিজেপির ভোটাররা বেরোননি, আর ভোট তো একতরফাই হয়েছে, ভোট করানো হয়েছে। একটা বিধানসভায় কেউ 2 লাখ ভোট পায় সেটা কি ভোট বলবেন আপনি? অগ্নিমিত্র পাল আজকেও আক্রান্ত, রেজাল্টের দিন সেটা চলেইছে, প্রথম দিন থেকেই চলেছে। ভোট শুরু ঘোষণা হতেই ওখানকার বিধায়ক ঘোষণা করে দিয়েছেন, তারপরে কোন সাধারণ মানুষ ভোট দিতে বেরোবে? সেখানে যে সন্ত্রাসের আবহাওয়ায় ভোট হচ্ছে, তো ভোট কেন? পুরো পশ্চিমবঙ্গব্যাপী যে ধরনের সন্ত্রাস, নারী নির্যাতন, হিংসা, লুট চলছে, তো সেখানে সাধারণ মানুষ বেরিয়ে এসে ভোট করবে এরকম সম্ভাবনা খুব কম। বালিগঞ্জে অস্বাভাবিক কিছু না, যে যে জন্য আমাদের জামানত বেঁচেছিল, যে ভোটার আমাদের গতবারে ভোট দিয়েছিলেন তারা এবারে বেরোননি ভোট করতে, সেটা ভোটের পার্সেন্টেজ অনেক কমে গেছে। তাদের যেটা 55,000 কত লিড ছিল তার অর্ধেকের নিচে নেমে গেছে টিএমসির, বুঝতেই পারছেন ভোট কত কম হয়েছে। বিজেপি জিতেছে কি বলবেন? চলছে পশ্চিমবঙ্গের ভোট, এটাই চলছে, এভাবে রাজনীতি চলছে। আপনারা যে কনস্পিরেসি করছেন বিভিন্ন সময় টিভি আইডি দিয়ে, সেটার কার্যত আজকে উত্তর দিয়ে দিল সাধারণ মানুষ, এবং কারণ এভাবে মানুষ ভোট দিয়েছে এবং তৃণমূলকে জিতিয়েছে। মানুষ ভোট দেয়নি তাহলে 40% ভোট কেন হলো? ভোট করিয়েছেন ওনারা, আর তাদের যারা লোক আছেন যারা ভোট দেন তারাই দিয়েছেন, বাকি সাধারণ মানুষ ভোটে অংশগ্রহণই করেনি, সেই জন্য এইসব কথা বলার কোনো মানেই হয় না। আসানসোলে বালিগঞ্জ ছেড়ে দিলাম, বালিগঞ্জে সেইভাবে প্রচারে ওখানে একটা ঢক্কানি না ছিল না, আসানসোল নিয়ে সমস্ত শুভেন্দু অধিকারী থেকে আরম্ভ করে বিজেপির সমস্ত শীর্ষ নেতৃত্ব তারা ঝাঁপিয়েছিল, এবং আসানসোলে আমরা জিতবো এই কথা বারবার বলেছেন, সেই জায়গা থেকে আসানসোলে ঠিক আছে আমাদের জেতা সিট ছিল, আমরা জিতবো, কিন্তু আসানসোলে এর আগে কর্পোরেশন ভোট আমরা দেখেছি সারা পশ্চিমবাংলায়, কলকাতা তো দেখেছি, যে রেজাল্ট হয়েছে 21-এর থেকে অনেক পার্থক্য হয়ে গেছে। সব জায়গায় একই ঘটনা, আমাদের পার্টির কর্মীরা নির্বাচনে অংশগ্রহণ করেননি, আমাদের ভোটাররাও করেননি, কারণ তাদেরকে বারবার টার্গেট করা হয়েছে, একই ঘটনা হয়েছে। সেটা আমি আবার বলবো, তিনটে বিধানসভাতে ভোট একদম হয়নি, লুট হয়েছে, তো তিনটা বিধানসভাতে যে ভোট লুট হয়ে যায় আপনি মেকআপ কী করে করবেন? একই কারণ, ভয়ের পরিবেশ ছিল বলে ভোট দিতে আসেননি। বালিগঞ্জে বামেদের যে উত্থান দ্বিতীয় জায়গায় চলে এলো, এটা কি মুসলিম ভোট? পুরো মুসলিম ভোটই হয়েছে, হিন্দুরা কোথায় ভোট দিয়েছে? আর বামেদের মুসলিম ভোটটা কিছু ফেরত এসছে, যে ঘটনায় মুসলিমরা অসন্তুষ্ট হয়েছেন টিএমসির বিরুদ্ধে,